না এখানে তোমরা আসলে জানবে আসলে প্রাণী বৈচিত্র্য সম্পর্কে, যে একটা পৃথিবীর ধরো যে সমস্ত জলচর স্থলচর এবং খেচর প্রাণীর মধ্যে যে জিনগত একটা বৈচিত্র্য দেখা যায়, প্রজাতিগত বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায়, এটাই হচ্ছে আমাদের প্রাণী বৈচিত্র্য। এটাই হচ্ছে আমাদের প্রাণী বৈচিত্র্য। তো জিনগত ভিন্নতা মানে তাদের বৈশিষ্ট্যের চেঞ্জ হবে, প্রজাতিগত ভিন্নতা যেমন আমি যেটাকে বলি প্যান্থেরা লিওয়ার হচ্ছে প্যান্থেরা টিগ্রিস, এই যে তারা একই গোষ্ঠীর হওয়ার পরেও আসলে তাদের প্রজাতিগত একটা মানে ডিফারেন্স রয়েছে, তাহলে এই যে জিনগত কারণে, প্রজাতিগত কারণে, তারপর হচ্ছে বাস্তুসংস্থানগত যে ভিন্নতা দেখা যায়, এটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। আমরা এখানে যারা দেখতে পাচ্ছি তৃণভোজী, মাংসাশী এবং সর্বভোজী বা পরজীবী, মোটামুটি এই কয়েকটা গোষ্ঠীরই রয়েছে। তৃণভোজীকে আমরা বলি হার্বিভোরাস, মাংসাশীকে বলি কার্নিভোরাস, আর অমনিভোরাস দ্বারা বোঝানো হয় হচ্ছে সর্বভোগ। তাহলে মোটামুটি আমাদের এই অংশটুকুতে আসলে কি রিলেটেড কথা হয়, বৈচিত্র্য নিয়ে, মানে জিনগত বৈচিত্র্য কি দেখা যায়। যেমন ধরো যে আমরা যদি লক্ষ্য করি যে আফ্রিকানদের ক্ষেত্রে তাদের দেহে ম্যালানিনের পরিমাণ বেশি, ফলে তারা একটু বেশি কালো, আবার আমেরিকানদের শ্বেতাঙ্গ কৃষাঙ্গের যে কাহিনীটা রয়েছে, তাহলে এই জিনিসগুলো আসলে ওভারঅলটা কি ভাই, এগুলো আসলে বৈচিত্র্য, বৈচিত্র্য বই আসলে এগুলো আসলে কিছুই নয়, ঠিক আছে, বৈচিত্র্য কাহিনী। অ্যানিমেল ডাইভার্সিটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্বেত ভাল্লুক আর নর্মাল ভাল্লুক, শ্বেত ভাল্লুক হচ্ছে আসলে যেখানে ঠান্ডার পরিবেশে আসলে এটা বসবাস করে, তাদের যে দৈহিক লোম, সেই লোমের গঠন আর নর্মাল যে এখানে মানে অন্য ভাল্লুক তুমি দেখতে পাচ্ছ সেটার গঠন কিন্তু আলাদা হবে, এটাকে বলা হয় অ্যানিমেল ডাইভার্সিটি। তো এইরকম অংশগুলো আমরা দেখবো আসলে, ভিতরে লক্ষ্য করবো যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হচ্ছে, কয়েকটা প্রকারে আমরা বৈচিত্র্য দেখতে পাই। একটা জিনের মধ্যে বৈচিত্র্য দেখতে পাই, যে বৈশিষ্ট্যের মধ্যে তাদের একটা বৈচিত্র্য রয়েছে, আর একটা হচ্ছে প্রজাতির মধ্যে বৈচিত্র্য রয়েছে, আর একটা হচ্ছে বাস্তুসংস্থানগত। অর্থাৎ যেমন দেখা না যে শ্বেত ভাল্লুক সে বসবাস করতেছে ঠান্ডা একটা জায়গায়, আবার নর্মাল ভাল্লুকগুলো সেগুলো নর্মাল টেম্পারেচারে বসবাস করে, তাহলে এটা বাস্তুতান্ত্রিক। আবার ধরো যে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, সেক্ষেত্রে মানে সিংহ এবং বাঘের ক্ষেত্রে যে বৈচিত্র্য, আবার জিনগত বৈচিত্র্য হচ্ছে শ্বেতাঙ্গ এবং কৃষাঙ্গের মধ্যে তাদের চুলের রং, গায়ের রং, আকৃতি, তারপর দৈহিক অবয়ব, এই জিনিসগুলোর যে পরিবর্তন। তাহলে জিনগত বৈচিত্র্য বলতে আসলে এখানে যখন কোনো একটা জিনিসের ডেফিনেশন দিতে বলবে, তখন তুমি কী করবা, যেইটার বৈচিত্র্য তুমি লিখবা সেটা তো চেঞ্জ হবে, বৈচিত্র্য মানে কি, সেটা তো চেঞ্জ করতে হবে, তার মানে সেই জিনিসটাকে তুমি নির্দিষ্ট করতে পারবে না, বাকি যে দুইটা জিনিস থাকলো সেই দুইটা জিনিসকে তুমি নির্দিষ্ট করতে পারবে। তার মানে তুমি বলতে পারবে জিনগত বৈচিত্র্য বলতে বাস্তুতন্ত্র নির্দিষ্ট হতে হবে, তাহলে মানে নির্দিষ্ট বাস্তুতন্ত্র এবং কোনো নির্দিষ্ট প্রজাতির হতে হবে, তার মানে প্রজাতিরও আবার নির্দিষ্ট হওয়া লাগবে, ফিক্সড হওয়া লাগবে, মানে বিষয়টা ওইরকম। যখন তুমি একটা কোনো জিনিসকে যখন তুমি ব্যালেন্স করার চেষ্টা করো সমানুপাতিকে, তখন কী করো, দুইটা জিনিসকে তুমি দ্রবক ধরে নাও, নির্দিষ্ট করে নাও, করে নেওয়ার পর বাকি দুটাকে কম্পেয়ার করো, বাকি ভেরিয়েবল দুটাকে কম্পেয়ার করো। তো বিষয়টা হচ্ছে এরকম, যখন জিনগত তুমি বৈচিত্র্য দেখাতে চাচ্ছ তখন বাকিগুলোকে নির্দিষ্ট ধরতে হবে, এবং সদস্যের মধ্যে জিনগত উপাদানে বৈষম্যের মাত্রা বোঝা যায়। তার মানে জিনগত বৈচিত্র্য হচ্ছে বাস্তুতন্ত্র, একটা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র, অর্থাৎ তুমি এই অঞ্চলে বসবাস করতেছো এই অঞ্চলে, যেমন আমেরিকাতে শ্বেতাঙ্গ কৃষাঙ্গ, আমেরিকাতে বসবাস করতেছে ওটা আমেরিকায়, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্র এবং একটা নির্দিষ্ট তারা প্রজাতি, তারা হোমোস্যাপিয়ান্স মানুষ, তাদের ক্ষেত্রে জিনগত মানে বৈশিষ্ট্যগত যে বৈচিত্র্য দেখা যায় সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। এবং এখানে দেখো কি বলা হচ্ছে, মানুষের ক্ষেত্রে দেখো প্রজাতির একই প্রজাতির হলেও তাদের ক্ষেত্রে যে কৃষাঙ্গ এবং শ্বেতাঙ্গ রয়েছে, তাদের গায়ের আকৃতি, দেহের আকৃতি, গায়ের রং, চুলের রং, এগুলো চেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় কথা হলো এটা তো নির্দিষ্ট প্রজাতি না, রাইট, মানে একটা প্রজাতি, রাইট, অর্থাৎ তুমি যদি বলো এটা মানুষ, ঠিক আছে, এটা হচ্ছে মানুষ, তাহলে মানুষ প্রজাতির মধ্যে আসলে যদি একই প্রজাতির হয় তাহলে সেটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক কেন, বিষয়টা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, অন্তঃপ্রজাতিক আর আন্ত, এটা আমি তোমাদের ট্রেন দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, যে একটা হচ্ছে কি আমাদের আন্তনগর সার্ভিস, একটা হচ্ছে আন্তনগর, আরেকটা হচ্ছে ইন্টার আর ইন্ট্রাসিটি, আরেকটা হচ্ছে অন্তনগর, রাইট, অন্তনগর। তাহলে আন্তনগর হচ্ছে কি ভাইয়া, এক জেলা থেকে আরেক জেলায় যে ট্রেনটা ভ্রমণ করবে, অর্থাৎ দুইটা নির্দিষ্ট জায়গা, যেমন ধরো জয়পুরহাট থেকে ঢাকায় যাবা তুমি, তাহলে জয়পুরহাট থেকে ঢাকায় যাওয়ার ক্ষেত্রে দুইটা আলাদা অঞ্চল না, তাহলে দুইটা আলাদা অঞ্চল হলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে আন্তনগর সার্ভিস, অর্থাৎ এটা একটা প্রজাতি, ধরো যে তুমি নর্মাল এভাবে চিন্তা করো যে অঞ্চলে আছো, মানে জয়পুরহাটে একটা প্রজাতি, ঢাকায় একটা প্রজাতি, দুটা আলাদা প্রজাতিকে তুমি চিন্তা করো, তাহলে আলাদা প্রজাতির মধ্যে যখন তুমি কম্পেয়ার করবা তখন সেটাকে বলা হবে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর যখন দুইটা জিনিস একই প্রজাতির মধ্যে হবে, একই প্রজাতি, অর্থাৎ তুমি হচ্ছে ঢাকার মধ্যে মেট্রো রেলের মাধ্যমে চলাচল করবে, সেটাকে বলা হয় অন্তনগর সার্ভিস, অর্থাৎ একই প্রজাতির ভিতরে, অর্থাৎ জয়পুরহাটের ভিতরে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবা, সেটাই হচ্ছে অন্ত সার্ভিস। তাহলে আমরা একই প্রজাতির ভিতরে দেখেছি, হোমোস্যাপিয়ান্স মানুষের মধ্যে দেখেছি শুধু, তাহলে এই জিনগত বৈচিত্র্য আসলে
একই মানে একই ধরনের প্রজাতির ক্ষেত্রে হবে, তার মানে সেটাকে বলা হবে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কি প্রজাতিক? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে জিনগত বৈচিত্র্যের আরেকটা নাম হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এই হচ্ছে এখানকার কথা। পরবর্তী অংশটুকুতে আমরা একটু লক্ষ্য করি সেখানে কি বলা আছে। ভাই এখানে দেখো, সেটা হচ্ছে এই যে প্রজাতি যে বৈচিত্র্য তুমি দেখতে পাচ্ছ, জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। আমি আগে বলে আসছি না যে যখন কোনো একটা জিনিসে তুমি বৈচিত্র্য দেখাবা, তখন সেই জিনিসটাকে বৈচিত্র্যের মধ্যে রেখে বাকি জিনিসগুলোকে নির্দিষ্ট করবা। তাহলে তোমাকে এখানে কি বলতে হবে যে এখানে বাস্তুতান্ত্রিককে নির্দিষ্ট করতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী তাদের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র হবে, এই বাস্তুতন্ত্রের ভিতরে এই এলাকার ভিতরে যে তুমি প্রজাতির যে বৈচিত্র্য দেখতে পাবা, ভিন্নতা দেখতে পাবা, সেটাই হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। ঠিক আছে? তারপর তুমি হচ্ছে নর্মালি একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে ওই প্যান্থেরা টিগ্রিস আর প্যান্থেরা লিউ, অর্থাৎ বাঘ এবং সিংহের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, এটা সবচেয়ে বেশি একাডেমিক্সের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সেই অঞ্চলকে সাধারণভাবে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি থাকে সেই অঞ্চলটাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট। এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে ফেলো। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সেই অঞ্চলে সাধারণভাবে জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। বাস্তুতান্ত্রিক হচ্ছে এক্ষেত্রে কিছুই তুমি নির্দিষ্ট করতে পারবে না, কারণ বাস্তুতন্ত্রের পরে তো আর কেউ নাই, রাইট? তার মানে বাস্তুতন্ত্র হচ্ছে একটি জীব সম্প্রদায়, বিভিন্ন প্রজাতি, মানে প্রজাতিও সেখানে বিভিন্ন হবে, বিভিন্ন জিনগত বৈচিত্র্য দেখা দেবে, মানে সব মিলাই আসলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অর্থাৎ একটা অঞ্চলে বিভিন্ন ভেরিয়েন্টের প্রজাতির, বিভিন্ন প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্যের জিনিসপত্র বসবাস করবে, এটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ বৈচিত্র্য। অর্থাৎ যখন বাস্তুতন্ত্রই চেঞ্জ হবে, যেমন তুমি যদি বলো যে শ্বেত ভাল্লুকের কথা বললাম, নর্মাল ভাল্লুকের কথা বললাম, এক্ষেত্রে ধরো সুন্দরবনের সাথে তুমি যদি রাশিয়ার একটা ঠান্ডা জায়গার কথা চিন্তা করো, সেক্ষেত্রে কিন্তু দুইটা ডিফারেন্স রয়েছে, রাইট? সেক্ষেত্রে কিন্তু বাস্তুতন্ত্রের চেঞ্জ হচ্ছে, রাশিয়া কই আর বাংলাদেশ কোথায়, তো বিষয়টা এরকম। তো এটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের একটা মূল বিষয় হচ্ছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। তার মানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে আসলে সেখানে কানেকটিভিটি থাকবে শক্তি প্রবাহের। যেমন ধরো সূর্য থেকে উদ্ভিদ আলো নিবে, আলো নেওয়ার পর সেখান থেকে রাসায়নিক শক্তি রূপান্তর করবে, সেটা আবার তৃণভোজীরা খাবে, খাওয়ার পর আমরা আবার তৃণভোজীদের খাবো, খাওয়ার পর সেখান থেকে আমাদের আবার শক্তি আসবে। তার মানে মানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ক্ষেত্রে শক্তির যে প্রভাবটা সেটা কিন্তু অব্যাহত থাকবে, শক্তির যে প্রভাবটা সেটা অব্যাহত থাকবে, এটাই হচ্ছে মেইন কথা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের। তারপর লক্ষ্য করো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদের এই ভিন্নতা লক্ষ্য করেন এবং প্রাণীবিদ্যা বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলেছে। তাকে বলা হয় আসলে প্রাণীবিদ্যার জনক। তাকে বলা হয় কি? প্রাণীবিদ্যার জনক। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তারপর এখানে আমি বুঝিয়েছিলাম লাল রক্তযুক্ত প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, যেটাকে বলা হচ্ছে ইনাইমা, আর এটা হচ্ছে অ্যানাইমা। এ মানে কি? উপস্থিত নেই। নাইমা মানে কি বুঝিয়েছিলাম? লাল, যেটা লাল রক্ত, লাল রক্তকে নেইমা বলা হয়। তো এটা দ্বারা বুঝিয়েছিলাম যে এ মানে উপস্থিত নেই, তাই বলা হচ্ছে অ্যানাইমা, দ্বারা বোঝাচ্ছে লাল রক্ত উপস্থিত নেই। তার মানে লাল রক্ত উপস্থিত নেই এমন অমেরুদণ্ডী প্রাণীকে বলা হয় অ্যানাইমা। ইনাইমা মানে বোঝাচ্ছে আসলে লাল রক্ত উপস্থিত রয়েছে। একটাতে যদি উপস্থিত না থাকে, অপরটা তো অর্থ ওই রকমই দিবে যে উপস্থিত রয়েছে। এই হচ্ছে কাহিনী যে অ্যানাইমা এবং ইনাইমা, আমি বুঝিয়েছিলাম এটা। তো একটা হচ্ছে কি, লাল রক্ত উপস্থিত আছে সেটা হচ্ছে মেরুদণ্ডী, এবং লাল রক্ত উপস্থিত নাই সেটা হচ্ছে অমেরুদণ্ডী। এবং এটা হচ্ছে কে ভাগ করেছে? অ্যারিস্টটল ভাগ করেছে, জীব জগৎকে এভাবে ভাগ করেছিলেন উনি। তারপরের অংশটুকু আমরা যদি একটু লক্ষ্য করি, সেখানে কি বলা হচ্ছে ভাইয়াম, দেখো আমাদের এই অংশটুকুতে আমরা প্রাণীর যে শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ কার উপর ভিত্তি করে আমরা প্রাণীকে শ্রেণীবিভাগ করব, দৈহিক আকৃতির উপরে ভিত্তি করে বলতে পারি। যেমন একজন হচ্ছে বৃহত্তর হতে পারে, একজন আণুবীক্ষণিক হতে পারে। তো আণুবীক্ষণিকের ক্ষেত্রে একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, মাছের ফুলকার প্রোটিষ্ঠান জীবাণু, অর্থাৎ মাছের ফুলকার জীবাণু হচ্ছে প্রোটিষ্ঠান জীবাণু, এটা খুবই লাগবে, ইম্পর্টেন্ট। তারপরে তুমি যেটা দেখতে পাচ্ছ বৃহত্তর প্রাণী, গিনিপিকের বৈজ্ঞানিক নামটা লাগবে ক্যাভিয়া পোর্সিলাস, খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে লিখেও দিচ্ছি, এটা ডিউএ একবার আসছিল, দাঁতের সংখ্যা আসছিল যে দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। তাহলে এই ক্যাভিয়া পোর্সিলাস বা হচ্ছে গিনিপিকের বৈজ্ঞানিক নামটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সংগঠন মাত্রা নিয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যারা মানে এখানে কয়েকটা সংগঠন মাত্রা আছে, একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে কোষ্ঠীসু। অর্থাৎ আমি এভাবে বুঝিয়েছিলাম জিনিসটা, সেটা হচ্ছে যে জীবদেহটা আসলে ধরো প্রথমে কোষ, কোষ থেকে কি হয় ভাইয়া, আমি যদি তোমাদের এটা অন্য কালিতে একটু দেখাই, সাদা কালিতে দেখাই, দেখো কোষ থেকে ভাইয়া কি আসে, টিস্যু আসে, টিস্যু থেকে ভাইয়া কি আসে, টিস্যু থেকে আসে আসলে অঙ্গ, অঙ্গ থেকে আসলে কি আসে ভাইয়া, তন্ত্রের সৃষ্টি হয়, তন্ত্র থেকে আসলে কি সৃষ্টি হয় ভাইয়া, দেহর সৃষ্টি হয়। তার মানে আসলে কিছু কিছু জীব আছে যাদের কোষ থেকে
টিস্যু সৃষ্টি হয় না ভাইয়া, তাদের কোষই থেকে যায়। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চিন্তা করো, পরিফেরার ক্ষেত্রে চিন্তা করো, তার মানে যাদের দেহে কোষটা যদিও বহুকোষী হলেও সেটা আসলে টিস্যুতে রূপান্তরিত হয় না, অর্থাৎ কোষগুলো এক এক জায়গায় হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে না, তাদের ক্ষেত্রে বলবো কোষীয় সংগঠন মাত্রা তাদের দেহটা। টিস্যু বলতে বুঝবো যাদের দেহে কোষ উপস্থিত থেকে কোষটা টিস্যুতে পরিণত হয়ে কাজ করতেছে, তাদেরকে বলবো কোষ টিস্যু মাত্রার সংগঠন। এমন নিডারিয়াতে দেখতে পাই, মানে যাদের দেহে আবার টিস্যুটা আবার অঙ্গে পরিণত হবে, কিন্তু কোষ টিস্যুতে কিন্তু কখনোই অঙ্গ হওয়ার সম্ভাবনা নেই। যাদের দেহে টিস্যুটা অঙ্গে পরিণত হবে তাদেরকে বলবো টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন, যাদের দেহে অঙ্গটা তন্ত্রে পরিণত হবে তাদেরকে বলবো আমরা অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন। এই চারটা জিনিস, কোষ, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোটামুটি একটু দেখি, আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোষ, সরি সাদা কালি এখানে করছে ওই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা তো আমরা এখানে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন, আরেকটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, আরেকটা হচ্ছে টিস্যু অঙ্গ অঙ্গতন্ত্র। তার মানে এই মাত্রার গঠন বলতে বোঝাচ্ছে যে ভাইয়া এই যারা হচ্ছে কোষীয় টিস্যু, কোষ টিস্যু মাত্রার গঠন, তাদের দেহে কোষটা টিস্যুতে রূপান্তরিত হবে, কিন্তু টিস্যু কখনোই অঙ্গতে পরিণত হবে না। আবার যাদের দেহ টিস্যু অঙ্গ মাত্রার গঠন, তাদের দেহে টিস্যুটা অঙ্গে পরিণত হবে, অঙ্গ কখনো তন্ত্রতে পরিণত হবে না। এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট, এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাচ্ছ, কোষীয় মাত্রার গঠন পরিফেরা পর্বভুক্ত, নিডারিয়া পর্বভুক্ত হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, প্লাটি হেলমেন্থিসটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন, পাশাপাশি দেখতে পাচ্ছ চক্ষুবিন্দু, প্রোবোসিস, জননাঙ্গ, প্রোবোসিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন। জীবন পদ্ধতিতে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, মুক্তজীবী কবুতরের বৈজ্ঞানিক নামটা লাগবে, মুক্তজীবী দিয়ে কোনো লাভ নাই, সেটা হচ্ছে কলাম্বালিভিয়া, কবুতরের বৈজ্ঞানিক নামটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো পরের অংশটুকুতে আমরা দেখবো হচ্ছে ভাইয়া, চলো আমরা একটু লক্ষ্য করি, সেখানে পরজীবী নিয়ে বলা হয়েছে, তোমরা এগুলো জানো তাই আর আলাদা করে আলোচনা করতেছি না, সেটা হচ্ছে ফ্যাসিওলা হ্যাপাটিকা বা যকৃত কৃমি, রাইট? ফ্যাসিওলা হ্যাপাটিকার এই বৈজ্ঞানিক নামটা লাগবে, যকৃত কৃমি। তারপর লক্ষ্য করো, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জায়গোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়, অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে বলা হয় ক্লিভেজ। ক্লিভেজ মানে জায়গোটটা বিভাজিত হয়ে যখন ভ্রূণ হবে, ততক্ষণ পর্যন্ত যে প্রসেসটা চলতেছিল এই প্রসেসটার নামকে বলা হয় ক্লিভেজ। যেমন কোষ বিভক্তি হয়, এই প্রসেসগুলোকে আমরা কি বলি, মাইটোসিস, এরকম মাইটোসিস, সেইরকম জায়গোটটা বিভক্ত হতে 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 যখন ভ্রূণে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত সেটার নাম থাকবে ক্লিভেজ। তার মানে ক্লিভেজ একটা বিভাজন প্রসেস। এই ক্লিভেজের ক্ষেত্রে বলা হয় হোলোব্লাস্টিক, আরেকটা হচ্ছে মেরোব্লাস্টিক। তার মানে এই ক্লিভেজটা সম্পূর্ণ হতে পারে, আবার অসম্পূর্ণও হতে পারে, ঠিক আছে? আবার ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে সেটাকে বলা হয় ভেজিটাল পোল, এগুলো কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। আর যেগুলো হচ্ছে যে প্রান্তে আসলে নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় অ্যানিমেল পোল। ভেজিটাল পোল হচ্ছে যেখানে কি থাকে, কুসুম থাকে, এটাকে বলা হয় ভেজিটাল পোল। আর অ্যানিমেল পোলের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় অ্যানিমেল পোল। ক্লিভেজের ক্ষেত্রে, ক্লিভেজ মানে এই যে বললাম ভাইয়া যে আমাদের জাইগোট থেকে কি হবে, ভ্রূণ সৃষ্টি করবে, পুরো জিনিসটাকে ক্লিভেজ বলা হবে, পুরো প্রসেসটাকে। তো এই ক্লিভেজটাকে আবার বিভিন্ন, এই যে তৈরি হলো এই জিনিসটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, মানে আকৃতি অনুসারে, একটা অরিও, আর এটা হচ্ছে মানে তুমি যেভাবে ভাগ করবে যে তলের মাধ্যমে, দ্বিপার্শ্বীয় সর্পিল ক্লিভেজ। তো আসলে অরিও ক্লিভেজ মানে তুমি বুঝতে পারছো, অরিও পূর্তিসাম্য তোমাদের পড়িয়েছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ। তো অরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডা পর্বের, দ্বিপার্শ্বীয় হচ্ছে তাকে দুইটা পাশে ভাগ করা যায়, ডান বাম, সেটা হচ্ছে কর্ডাটা পর্বে দেখা যায়, মিলে গেছে। সর্পিলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যানিলডা এবং মলাস্ক, এবং তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা সর্পিলের, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সর্পিলের। তো মোটামুটি হচ্ছে আমরা অ্যানিলডা এবং মলাস্কার ক্ষেত্রে সর্পিল ক্লিভেজ দেখতে পাই। এই যে দেখো দেখো কয়ভাবে ভাগ করা হচ্ছে, দেখো মোটামুটি কয়টা তলে ভাগ করা হচ্ছে, দ্বিপার্শ্বীয় দেখানো হচ্ছে, অরিও দেখানো হচ্ছে, সর্পিল দেখানো হচ্ছে, মোটামুটি সর্পিল আকৃতি দেখানো হচ্ছে। তাহলে এই ক্লিভেজগুলো বিভিন্ন আকার আকৃতির হবে, সেই অনুসারে এখানে বলা হচ্ছে কার ক্লিভেজ কোন রকম, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। এই হচ্ছে মোটামুটি এই অংশটুকু। পরবর্তী অংশটাতে আমরা লক্ষ্য করি, এই পর্যন্তই মনে হয় আমাদের লেকচার ছিল। তো আমাদের এই হচ্ছে প্রথম লেকচার, প্রথম লেকচার আহামরি যে খুব বেশি আসলে কিছু ছিল তা না, তারপরে মোটামুটি আসলে প্রথম দিকে শুরুর দিকে সহজ পার্টগুলো ছিল। তো তোমরা যেহেতু ওই ভিতরের অংশগুলো করেছো তাই আসলে এটাই যথেষ্ট। তো এটাই হচ্ছে তোমাদের থাকলো, আর কালকে তোমাদের 2:15 যে সেশন থাকবে সেই সেশন অবশ্যই 2:15 নেওয়া হবে, ওটার কোনো চেঞ্জ নাই, শুক্রবারের ডেতে কোনো চেঞ্জ হবে না। আর এই পর্যন্তই থাকলো তোমাদের, আমি সব কিছু তোমাদের আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকো।